একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল সারা দেশ। এই অবস্থায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছে। জাতীয় সংসদে অধিবেশন না থাকায় বিধানটি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হয়। তবে কেবল সাজা বাড়িয়ে ধর্ষণের মতো সামাজিক অপরাধ নির্মূল করা যাবে কি না তা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু মানুষের উপরেই ডিপেন্ডেন্ট, সে যদি চায় যে সে তার ঘরে মা বোন আছে, সে তার মা বোনের কথা যদি একবার চিন্তা করে তাহলে সে কখনো এই ধরনের চিন্তাভাবনা মাথায় আনবে না। আমি চাই যে আমার দেশটা ধর্ষণমুক্ত। আমার কাছে মনে হয় মৃত্যুদণ্ড এই ধর্ষণ নির্মূল করার জন্য সমাধান নয়। কেউ জন্মগতভাবে ধর্ষক হয়ে জন্মায় না। সমাজে যদি ধর্ষক নির্মূল করতেই হয় তাহলে অবশ্যই পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন এবং পারিবারিক সুষ্ঠু শিক্ষা নিশ্চিত করতে হবে। সাধারণত অপরাধীর মনে ভীতি জাগিয়ে তোলার কায়দা হিসেবে অনেক দেশে এমন শাস্তির বিধান রয়েছে। তবে অনেকেই মনে করছেন ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে সামাজিক মূল্যবোধের উন্নতির পেছনে বেশি জোর দেওয়া প্রয়োজন। বেগমগঞ্জের ঘটনায় নোয়াখালীর গোটা দেশব্যাপী যে রিয়াকশন, যে প্রতিবাদ, যে ক্ষোভ সংগঠিত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। আগে যে আইন ছিল 2000 সনে সেই আইনও কিন্তু মৃত্যুদণ্ডের বিধান ছিল। তো আমাদের সমাজের কোথায় গলত, আমাদের রাজনীতি সমাজের মধ্যে কোথায় যেখানে গলত সে জায়গাটা খুঁজে বের করতো। অনেক অপরাধী কিন্তু ফাঁকু জামিন নিয়ে বেরিয়ে আসতো, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে এই আইনটাও কার্যকর হবে না যদি না আপনি সমাজের মৌলিক সংস্কারগুলোতে হাত দেন। এত সংক্রান্ত যে মৌলিক সংস্কার, নারীর মানে অধিকার, নারীর সম্ভ্রম, রাজনীতি, সমাজ, শিক্ষা, সব ব্যাপারগুলোতে যদি আপনি সংস্কার যদি আনতে যদি না পারেন তাহলে যে এককভাবে এটা খুব একটা কাজ দেবে না। ধর্ষণের ঘটনার যে আইনের যে প্রক্রিয়া, বিচারিক যে আদালতের যে প্রক্রিয়া, একটা বিচার, এখানে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে ধর্ষিতাকে অনেকগুলো স্টেপ পার হয়ে তাকে বিচারটা পেতে হয়। শেষ পর্যন্ত আসলে কয়জন ধর্ষিতা ও যুদ্ধে মাঠে টিকে থাকছে? যত সর্বোচ্চ সাজা যেটাই দেওয়া হোক না কেন, ধর্ষণের ঘটনার যদি দ্রুতগতিতে বিচার না হয় তাহলে আমরা মনে করি ধর্ষণের ঘটনাটা কমবে না। কারণ যারা ধর্ষণ করে তাদের মনে এ ধারণাটা কাজ করে যে তারা কিছুদিন পরে জামিনে বের হয়ে যাবে, বাদীকে তারা কনভিন্স করবে, করে মামলাটা হয়তো বা শেষ পর্যন্ত মামলার শেষ পর্যায়ে পর্যন্ত যাবে না, ওই ব্যবস্থা তারা করবে। তাদের মধ্যে এরকম একটা বিষয় কাজ করে। দ্রুত বিচারিক আইনের মাধ্যমে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন আইনের সঠিক প্রয়োগ ও ব্যক্তি মূল্যবোধই পারে এই অবস্থা থেকে নিষ্কৃতি দিতে। তবে শাস্তি যাই হোক না কেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হোক এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসির রাফা, বাংলাধারা, চট্টগ্রাম।